নমস্কার দোস্ত, স্বাগত ম্যা সুস্মিতা। আপনারা দেখছেন লার্নিং আর্ট। আজ আমি বটন ক্রাফটসের ওপর একটা ড্রয়িং করব, এই জন্য এই ওয়াটার কালারটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি রেড কালারটা নিয়ে নিয়েছি, এখন আমি পিঙ্ক কালার নেব। এখন স্কাই কালার নিচ্ছি, এটা আমি ব্লু এবং হোয়াইট কালারটাকে মিশিয়ে এটা করেছি। এখন লাইট গ্রিন কালারটা নিয়েছি, এই কালারটা গ্রিন এবং ইয়েলো কালার মিক্সড করে করেছি। গ্রিন এবং ব্লু কালার মিক্সড করে আমি এই কালারটা করেছি। এখন ব্লু কালারটা ব্যবহার করছি। ব্ল্যাক ডট পেনের সাহায্যে এখন আমি একটা বার্ড এবং বাটারফ্লাই ড্রয়িং করে নেব। বাটারফ্লাই আঁকা তো খুবই সহজ, বোথ সাইড দুটো বি করে নিলেই হয়ে যাবে। এখন আমি ইয়েলো এবং হোয়াইট কালার মিক্সড করে দিচ্ছি, তারপর আমি এখন পিঙ্ক কালার ব্যবহার করছি। স্কাই কালার দিচ্ছি, গ্রিন কালার দিচ্ছি। এখন এই জায়গাটা আমি একটু ব্লু কালার ব্যবহার করব। ঠোঁটটা হোয়াইট কালারের করে নিলাম। এখন আমি বাটারফ্লাইগুলোকে কালার করে নেব, এই জন্য প্রথমে ইয়েলো কালারটা নিলাম, এরপর গ্রিন কালার নিলাম, এরপর ব্লু কালারটাকে দিয়ে দিলাম। এখন আমি লাইট গ্রিন কালারের সঙ্গে ব্ল্যাক কালার মিক্সড করে একটা কালার করে নিয়েছি, সেটাকেই ব্যবহার করছি এখন। ইয়েলো এবং হোয়াইট কালারের মিক্সড কালারটা ব্যবহার করছি এখন। ইয়েলো কালারটা নিয়ে নিয়েছি এখন। পিঙ্ক কালার ব্যবহার করছি। তোমরাও চেষ্টা করবে, তারপর জানাবে কেমন হয়েছে। ডিপ গ্রিন কালারটা নিয়েছি, ব্লু কালার ব্যবহার করছি। এখন হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।